সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আপনাদেরই রিকোয়েস্টে আমি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটি আপনাদেরই রিকোয়েস্টে আমার কাছে এসেছিল, যে রিকোয়েস্ট বলেছিলেন কমেন্টে যে দাদা অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা বিয়ের কার্ড ডিজাইন করতে পারবো বা বিয়ের কার্ড ডিজাইন করে কিভাবে প্রিন্ট আউট করা যায় এ নিয়ে একটি ভিডিও বানান। সো আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আপলোড। সো আজকে আমি সেই অ্যাডোব ফটোশপে কিভাবে বিয়ের কার্ড ডিজাইন করা যায় কিভাবে বিস্তারিত আমি আলোচনা করব। অ্যাডোব ফটোশপের এর আগে অনেকগুলোই ভিডিও আমি দিয়েছি, নয়খানা ভিডিও দেওয়া হয়েছে। সো ভিডিওগুলো যদি না দেখে থাকেন ভিডিওগুলো দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন আমি আশা করছি। সো আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে বিয়ের কার্ড কিভাবে ডিজাইন করে, কি কি লিখতে হয়, কি লিখা থাকে, কি কোথায় কি ডিজাইন করতে হয়, পুরো বিস্তারিত আমি দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এইটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বিয়ের কার্ড ডিজাইন করার জন্য যে কাজটি প্রথমে আপনারা করবেন সেটি হচ্ছে কার্ডটির পরিমাপ, অর্থাৎ সাইজ আপনাদেরকে নির্বাচন করতে হবে, অর্থাৎ সাইজটা দিতে হবে নতুন পেজে। তো যখন নতুন পেজ নেবেন তখনই দিতে হবে। পেজটা কিভাবে নেবেন আমি এর আগেও দেখিয়েছি, ফাইলে ক্লিক করে নিউ যাবেন, তারপরে এখানে পেজের সাইজ দিয়ে দেবেন। আমি একটা পেজের সাইজ দিয়েছি আমার কার্ডটার, সেটা হচ্ছে 9 ইঞ্চ চওড়া এবং 7 ইঞ্চ লম্বা। তো এটা হচ্ছে পেজটা, এখানে আমরা সাইজটা দিয়ে করব। আপনাকে দেখাচ্ছি করে, আমি এটা যদিও আগে থেকে ওপেন ছিল আমি আপনাদেরকে করেই দেখাই। দেখুন, যাচ্ছি প্রথমে ফাইল, ফাইলে গিয়ে নিউ, নিউয়ে যাওয়ার পর এই জায়গাতে আপনারা লিখবেন 9 ইঞ্চ। 9 ইঞ্চ বলতে আপনার কার্ডের সাইজটা কতটা আপনি স্কেল দিয়ে মেপে নেবেন, তারপর লিখবেন যতটা হবে। ঠিক আছে, আমার 9 ইঞ্চ আছে সেই জন্য 9 ইঞ্চ লিখলাম, এবং হাইট আছে 7 ইঞ্চ এই কারণে আমি লিখলাম 7 ইঞ্চ। আপনার যতটা থাকবে আপনি লিখবেন কার্ডের সাইজ। ঠিক আছে, তারপর ওকে করবেন। ওকে করলে দেখতে পাচ্ছেন কার্ডটা চলে এসেছে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি আগে কার্ডটা। এই দেখুন কার্ডটা চলে এসেছে, আমি একটু সাইজটা বড় করে দিচ্ছি কাজ করার জন্য, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এবার একটু বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এই কার্ডটিকে যেটা করবেন, যে মিডিল বরাবর আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনার কার্ডটা যদি অন্যরকম থাকে ডিজাইন, দেখবেন আপনার কেমন ডিজাইন আছে সেই অনুযায়ী ভাঁজ করবেন। তবে আমার কার্ডটা মিডিল বরাবর দুই ভাগে ফোল্ডিং করা আছে, তো ফোল্ড করার জন্য দুই ভাগে ভাগ করে দেবো আমি এই জায়গায়। কার্ডটা ডিজাইন করার আগেই ডিজাইনটা ফোল্ড করার জন্য দেখুন কীভাবে ফোল্ড করছি। তো এটা হচ্ছে আমাদের পেজ, পেজটাকে দুই ভাগে ভাগ করছি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে লেখা আছে, যেটা স্কেলের মতো দেখতে, সেটাকে আমরা বলি রুলার। এই রুলারটাকে মাউসের দ্বারাই ক্লিক করে ধরবেন, ধরে নিয়ে গিয়ে মিডিল বরাবর একটা আন্দাজে ছেড়ে দেবেন। ঠিক আছে, তাহলে দেখুন এটা কোনো দাগ নয়, ঠিক আছে, স্ক্রিনে কোনো দাগ নয়, এটা এমনি স্ক্রিন মানে একটা রুলার রাফ করার মতো দাগ দিলাম, বড় বড় উড়িয়ে দেবো দাগটাকে, ডিজাইন হয়ে গেলে আমরা উড়িয়ে দেবো। হয়েছে, এবার আমরা ডিজাইনিংয়ে আসছি। তো ডিজাইনে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিছু শেপ আপনাদেরকে ইউজ করতে হবে, শেপ বলেন বা পিকচার, সেটা আপনাকে গুগল ক্রোম থেকে বা গুগল থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। ডাউনলোড করবেন, লিখবেন গুগলে গিয়ে ওয়েডিং ক্লিপ আর্ট। তো ওয়েডিং ক্লিপ আর্ট যখন লিখবেন সার্চ করবেন তো অনেক ক্লিপ আর্ট পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনাদের দরকার হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন যাদের দরকার আছে। তবে কমেন্ট লিখে শুধু আপনার ইমেল আইডিটা দেবেন, ইমেল আইডিতে আমি মেল করে পাঠিয়ে দেবো যদি দরকার থাকে তো ক্লিপ আর্টগুলো বিয়ের। ঠিক আছে, দেখুন দেখাচ্ছি, ডাবল ক্লিক করছে বাইরে থেকে, তারপরে আমি একটা ছবি নিয়ে চলে আসছি, এই ছবিটা নিয়ে আসছি। তো এই ছবিটাকে নিয়ে যাচ্ছি, দেখুন ক্লিক করে ধরে থেকে এর উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, চলে এসেছে ছবিটা। এবার সাইজ ছোট করে দিচ্ছি, ছোট করার জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করব। টি প্রেস করার পর দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, হ্যান্ডেলটা ধরে থেকে মাউস নিয়ে নামাচ্ছি, এভাবে টানছি তাহলে ছোট হয়ে যাচ্ছে। তারপরে এই জায়গাতে আমি নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, যেখানে আমার বসানোর দরকার সেখানে বসিয়ে দিচ্ছি। দেখুন বসেছে, তাহলে এই কাজটা আমাদের হয়ে গেছে, এই দেখুন বসে গেছে। এবার এন্টার মারলাম, দেখতে পাচ্ছেন
এর মধ্যে আমরা ছেলের নাম ঠিকানা এগুলো লিখব, তার জন্য আমরা এই ছবিটা ইউজ করলাম। তো ছবিটা দিয়ে দিয়েছি, এবার এই ছবিটাকে আর একটু সাইজ ছোট বড় করে নিই, দেখি দেখুন কীভাবে ছোট বড় করলাম। ঠিক আছে, তো ছোট বড় এটা নাম ঠিকানা লেখার জন্য ছেলের। আচ্ছা এন্টার প্রেস করি, আর এক কপি নিয়ে নিচ্ছি আর, তার অল্ট প্রেস করবেন আপনার কিবোর্ডে, দেখুন ALT বলে একটা বাটন আছে, সে ALT মানে অল্টার, সেই অল্টার কি দেবে থেকে আপনি ক্লিক করে টানবেন আর এক কপি চলে আসবে। ঠিক আছে, ছবিটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোট করি হালকা, না তো আনবে না অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, এবার এই দেখুন, এবার Ctrl+T তারপরে একটু ছোট করেছি হালকা। আচ্ছা করে আমি বসিয়ে দিয়েছি, এবার জায়গাটাই আমার বসে গেছে, এই জায়গাটা আমাদেরকে ডিজাইনটা করতে হবে। দেখুন একটু উপরে গ্যাপিং ছাড়ছি, যেহেতু আমাদেরকে অনেক কিছু বর্ডার থাকতে পারে তার জন্য। এই দেখুন, তো এবার কিভাবে ডিজাইনটা নিয়ে আসি, দেখুন ডিজাইন আনার জন্য আমাদেরকে কিছু লিখতে হবে। তো লিখার জন্য আপনাদেরকে যদি বাংলায় লিখতে চান, ইংলিশে লিখলে তো ইংলিশ লিখতে পারবেনই, যদি বাংলায় লিখতে চান তো বাংলায় লিখার জন্য আপনারা ব্যবহার করবেন বিজয় বাংলা, বিজয় বায়ান্ন। তো বিজয় বায়ান্ন কীভাবে টাইপ করতে হয়, বিজয় বাংলা কীভাবে লিখতে হয়, আমি একটা ভিডিও এর আগে বানিয়ে দিয়েছি ইউটিউবে, আপনারা আমার এই প্লে লিস্টে যান, ভিডিওর প্লে লিস্টে, সেখানে দেখতে পাবেন MS ওয়ার্ডে কীভাবে টাইপ করবেন বাংলায়, সেই ভিডিওটি দেখুন কীভাবে ইউটিউব কীভাবে টাইপ করতে হয় বাংলায়, দেখেছি আমি বিজয় ফন্ট। এবং ফন্টগুলো আমি পুরো প্রত্যেকটা ফন্ট কোন ফন্ট কিসে আসে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন ভিডিওতে, দেখুন কীভাবে করছি। তা আমি কিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি লিখে রেখেছি, সেই লেখাগুলো নিয়ে আসছি আপনারা লিখে নেবেন। তো আমি ওয়ার্ডে লিখে রেখেছি, এবার এই জায়গাতে দেখতে পাচ্ছেন পাত্রী কল্যাণিয়া অলকা মণ্ডল, এই লেখাটাকে আমি কাট করে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে, দেখুন সিলেকশন করলাম কাট করলাম। কাট করার পর ফটোশপে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টুল, এই টুলটিতে ক্লিক করবেন, তারপরে সাদা পেজ অংশে যে কোনো জায়গায় ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর কন্ট্রোল দেবে ভি প্রেস করবেন তাহলে চলে আসবে, Ctrl+V। ঠিক আছে, কন্ট্রোল দেবে থেকে ভি প্রেস করলে চলে আসবে, বারবার বলছি কন্ট্রোল দেবে ভি, তারপরে এটা মিডিল করে নিলাম এবং কালারটা আমি করে দিচ্ছি রেড, সিলেকশন করে রেড কালার করে দিচ্ছি। দেখবেন আপনার ইচ্ছা মতো কী কালার আপনার দরকার সেই অনুযায়ী কালার করে দেবেন। তারপরে এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন বসে গেছে। এবার আমি নাম যেটা আছে সেটাকে একটু মোটা করে দিচ্ছি, এই বোল্ড করে দিলাম, দেখুন বোল্ড করে দিয়েছি, তাহলে লেখাটা আমার বসে গেছে। এরকম সেমভাবে এখানে এবার পাত্রর ঠিকানাটা দিচ্ছি, দেখুন ওয়ার্ডে নিয়ে লিখে রেখেছি, আমি কাট করে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে লেখাটাকে, তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি, চলে এসেছে। এবার লেখাটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা যাচ্ছে না উপরে নিয়ে যান, এবার যাবে, এই দেখুন বসেছে। তাহলে এখানে দেখুন যে ঠিকানা মুর্শিদাবাদ লেখা আছে, এই জায়গাটা একটু কাট করে কমা দেন, দিয়ে ঠিক করে নেন আপনি ইচ্ছা মতো আপনি করবেন। এখানেও নামটাকে আমি মোটা করে দিচ্ছি, বোল্ড হয়েছে, তাহলে প্রত্যেকটা দেখুন ডিজাইনটা হয়ে গেছে। এবার যেটা করব, এই যে পাত্রী লেখা আছে এটাকে আর একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আপনি শেপ পেয়ে যাবেন, শেপ নেবেন, শেপ নিয়ে আপনি কি করবেন এর উপরে এভাবে টানবেন, দেখুন টানলাম। এবার আপনি যেটা কালার দিতে চান কালার দিয়ে দিবেন, একটা হালকা করে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি, এই দেখুন কালার দিয়েছি কিন্তু লেখাটার উপরে চলে এসেছে শেপটা, তো আমি নিচে নিয়ে যাচ্ছি, দেখুন গেছে, দেখুন শেপটার পিছনে থেকে গেল। এবার এই শেপটাই আমি ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি একটু, দেখুন ডুপ্লিকেট কীভাবে নিচ্ছি, দেখুন শেপটাকে আমি ঠিকঠাক করে একটু বসিয়ে দিই আগে, এই দেখুন। এবার ডুপ্লিকেট নেওয়ার জন্য আমি অল্টার প্রেস করছি, তারপরে ক্লিক করে টানছি, আর এক কপি চলে এসেছে, এই দেখুন তো চলে এসেছে। তো এই শেপটা আসবে এই জায়গাতে, লেয়ারে দেখবেন কোথায় আছে, ঠিক আছে দেখুন হয়ে গেছে,
আমার একটা পর্যায়ে কমপ্লিট হলো, এবার এখানে লিখবো পরিচিতি। যেমন লিখছি কিভাবে, আমি লেখাগুলো কপি করে নিয়ে চলে আসছি, লিখে রেখেছি আগে থেকে, আমি কাট করলাম, তারপর নিয়ে চলে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, চলে এসেছে লেখাগুলো। এবার লেখাগুলোকে আমি এই জায়গাতে রাখছি পরিচিতিকে, পরিচিতির লেখাটার সাইজ আমি বড় করে দিচ্ছি একটু, ঠিক আছে, পরিচিতির লেখাটাকে বড় করে দিলাম। আর এই লেখাগুলোকে 14-13 আছে, 14 করে দিচ্ছি, দেখুন, ঠিক আছে, 14 বা একটু বেশি বড় করতে পারি আমরা, 14 না করে আমি 16 করে দিচ্ছি, 18 করে দিলাম। তাহলে এটাকে আর একটু বড় করি, পরিচিতিকে এটাকে 24 করে দিলাম, ঠিক আছে। এবার এখানে এন্টার প্রেস করছি, দেখুন এন্টার মেরেছি, তো এন্টার মেরে এটা ঠিকঠাক করে নিয়েছি, দেখুন এই দেখুন, তো এন্টার মেরে ঠিকঠাক বসিয়ে দিয়েছি। এবার এই জায়গাতে আমি যেমন গায়ে হলুদ আছে লিখা, এই লিখাটাকে মোটা করে দিচ্ছি, একটু মোটা করলাম, শুভ বিবাহ লেখা আছে লেখাটাকে মোটা করে দিচ্ছি, তারপরে নিজ বাসভবন আছে এই লেখাটাকেও মোটা করে দিচ্ছি, হয়ে গেছে মোটা। এবার দেখুন এই জায়গাতে কি বসাবো, একটা ছবি বসিয়ে দিচ্ছি, সিম্পল ছবি আমি সেভ করে রেখেছি, এটা মুভ টুলে ক্লিক করি, ছবি নিয়ে আসি, দেখুন ছবি, এই ছবিটা নিয়ে আসবো, আমি ডেস্কটপে রেখেছি ছবিটাকে, ডেস্কটপ থেকে নিয়ে আসছি, ছবিটা নিয়ে এসেছি, এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, দেখুন ছবিটাকে ছোট করছি, কন্ট্রোল দেবে টি প্রেস করে। এবার টি প্রেস করার পর দেখুন ছবিটা কি হচ্ছে, যে আমাদের দেখো ডট ডট হয়ে আছে, তাই তো, ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে, এটা রিমুভ করে দিবেন ইরেজার নিয়ে, ব্যাকগ্রাউন্ড ইরেজার ক্লিক করলে দেখুন রিমুভ হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে ছোট করে দিচ্ছি সাইজটাকে, দিয়ে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, দেখুন আর একটু ছোট করি, এবার বসবে, এই দেখুন এন্টার প্রেস করুন, বসে গেছে। এই জায়গা ফাঁকা দুটো জায়গাতে আমি কোনো ছবি দেওয়ার চেষ্টা করছি, কি ছবি দেওয়া যায় দেখুন, একটা ছবি দেখি, ছবি আমি কিছু একটা দিচ্ছি, এই ছবিটাই দিয়ে দিচ্ছি, তবলা বাজাচ্ছে, এই দেখুন কি বাই নিয়েছি, ছবিটা ধরে নিয়ে গিয়ে ছাড়লাম, বসে গেছে, কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজ ছোট করে দিলাম, এই দেখুন সাইজ ছোট করে এখানে বসিয়ে দিলাম, একটু এদিকে করে দিই, বাস বসে গেছে। আর এক কপি নিয়ে নিচ্ছি, অল্টার দেবে থেকে ক্লিক করে টানলে আর এক কপি চলে আসবে, কন্ট্রোল দেবে টি প্রেস করে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি এদিকে, এদিকে ঘুরু, এই দেখুন হয়ে গেছে, এটা আর একটু বড় করে দিই, এন্টার, ঠিক আছে, তো বসিয়ে দিলাম, দুটো ছবি বসিয়ে দিয়েছি দুই পাশে, তাহলে আমাদের 50% কাজটা কমপ্লিট। এবার নিচের কাজটা করব, নিচের কাজ করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে শ্রী শ্রী প্রজাপতি নাম, তাই তো, তো শ্রী শ্রী প্রজাপতি নাম তো লিখা নাই, শ্রী শ্রী প্রজাপতি আছে লিখা, ওটাকে কপি করে নিচ্ছি, এই দেখুন কপি করলাম, তারপরে এখানে নিয়ে যাচ্ছি, পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট চলে এসছে লেখাটা, এখানে বসিয়ে দিচ্ছি, তো আমি এটা লেখাটা কেটে ঠিক করে নিচ্ছি, ও একার তো 29 তো কতে নম দন্তন্ন ম, বেশ এই দেখুন লিখে নিলাম, লিখার পর আমি ভিডিওটা বন্ধ করে দিই, আচ্ছা লিখা হয়ে গেছে। এবার যখন লেখাটা হয়ে গেছে, আমি পুরো ডিজাইন আরও আমি পুরোটা দেখাচ্ছি প্রত্যেকটা, আগে দেখে নিন তারপর কী কী করছি, শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই বুঝতে পারবেন। লিখার পর আমি এখানে কিছু ফটো ইউজ করব, যেমন মনে করুন এই ফটোটা ইউজ করব, প্রজাপতির ছোট ধরে নিয়ে এনে ছাড়লাম, ছোট ছবিটাকে ছোট করে দিচ্ছি, এই ছোট করলাম একবারে ছোট করে, দিয়ে এই ছবিটাকে এখানে রেখে দিচ্ছি, একবারে ছোট্ট করে রাখলাম ছবিটাকে, ঠিক আছে ছোট করে দিয়েছি, দেখুন দিয়ে এখানে রেখে দিলাম। আর আরেকটা কপি নিয়ে নিচ্ছি, যে এই সাইডে রেখে দিচ্ছি, কন্ট্রোল প্লাস টি প্রেস করে ঘুরিয়ে দিলাম, এদিকে রেখে দিচ্ছি, এই দেখুন
রেখে দিয়েছি, দুটো ফটো আমি রেখে দিয়েছি দুদিকে, ঠিক আছে, দুই দিকে দুটো ফটো আমি রেখে দিয়েছি। এবার যেটা করব, মূল কথাটা আমাদেরকে লিখতে হবে। সবিনয় নিবেদন থেকে একবার পুরোটা লিখছি, দেখুন কাট করলাম, মানে লিখে আপনি লিখতে পারবেন, লিখতে সময় লাগবে, তাই আমি এটাকে আগে থেকেই লিখে রেখেছি। চলে এসেছে লেখাটা, তো পুরো লেখা চলে এসেছে। এটা সাইজটা আমি ছোট করে দিচ্ছি, এত বড় সাইজ রাখবো না, মোটাও রাখবো না। তো সাইজ আমি করে দিচ্ছি, এটা 14 সাইজ অনেক বড়। আচ্ছা দেখুন, এবার সাজিয়ে নিচ্ছি, দেখুন কীভাবে সাজাচ্ছি। দেখুন এখানে সবিনয় নিবেদন আছে, এই জায়গা থেকে আমি এটাকে স্পেস মেরে একটু নিয়ে এলাম, তারপরে এটাকে আর একটু স্পেস মেরে এই সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। এই সাইডে নিয়ে এসে আমার এতটা যাচ্ছে, তাই তো, এই জায়গাতে এসে আমি এন্টার প্রেস করে দিচ্ছি, তার নিচে চলে এসেছে। সেমভাবে এখানেও একটু স্পেস মেরে দিচ্ছি, এখান থেকে লিখতে শুরু করেছি। তারপরে এখানে এসে এখানে আসব, একটু স্পেস মারি, আচ্ছা, দিয়ে এখান থেকে আমি এন্টার প্রেস করে নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আর এই লিখাটাকে মিডিলে নিয়ে যাব, মিডিলে, তারপর এই লিখাটাকে করবো আমি শেষে, শেষে হলো না, এটাকে স্পেস মেরে মেরে নিয়ে যাব। এক এক লিখে লিখে টাইপ করবেন, সবচেয়ে বেশি ভালো হবে। আমি লিখে লিখে করিনি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে, মানে স্পেস মেরে মেরে নিয়ে যেতে হবে। আপনি যখন টাইপ করবেন, লিখবেন, তখন সবচেয়ে বেশি ভালো হবে, আপনার শিক্ষাটাও ভালো হবে। এবার বসিয়ে দিবেন, বসে গেল, নিজের যে নামটা লিখেছি এই নামটাকে একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে। আর এই জায়গাতে একটা ফটো দিয়ে দেবো আমরা। ফটো দেওয়ার জন্য কি করছি দেখুন, তো লিখাটা তো একটু উপরে উঠে দিই, উঠেছি, এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। ফটো আমি এটা ইউজ করে নিচ্ছি, দেখুন ফটোটা নিচ্ছি, দিয়ে ধরে এনে ছেড়ে দিলাম। এই ফটোটাকে একটু সাইজ ছোট করে দিচ্ছি, এইভাবে ছোট করে দিলাম সাইজ, দিয়ে এন্টার করলাম, এনে রেখে দিলাম, হয়েছে। দেখুন কার্ডটার ডিজাইন হয়ে গেছে। এবার লেখাগুলোর ডিজাইন করব, মানে ফন্ট। নর্মালি কার্ড আমাদের ডিজাইন পুরো কমপ্লিট, এবার লেখার ফন্ট ডিজাইন করব। লেখার ফন্ট ডিজাইন করার জন্য আপনারা দেখুন কীভাবে ডিজাইন করছি। যেমন পরিচিতি লেখাটাকে আমি ডিজাইন করছি, দেখুন পরিচিতি লেখাটা আছে এটা, এর উপর রাইট ক্লিক করে আমি সেই লেয়ারে যাব, ঠিক আছে। এই লেয়ারে এসে আমি পরিচিতিটাকে সিলেকশন করছি, সিলেকশন করলাম, তারপরে এই জায়গা থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা এটা রাখতে পারি, বা আর দেখি কি কি ফন্ট আছে, এটা রেখে দিচ্ছি, আপনারা দেখবেন রাখবেন ইচ্ছা মতো। স্মারক লিপি লেখা আছে, এটাকেও আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা রেখে দিচ্ছি ফন্ট, ঠিক আছে। স্মারক লিপি এটাকে একটু মোটা করে দিচ্ছি, বোল্ড, লেখা হয়ে গেছে। আচ্ছা লিখার পর আমি পরিচিতি যেটা লেখা আছে এটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই দেখুন। আর স্মারক লিপির নিচেও দিলে দিতে পারি আন্ডারলাইন, আন্ডারলাইন সাধারণত দেয় না, দিয়ে দিলাম, আচ্ছা দেখুন হয়েছে ডিজাইনটা। এবার নিচে শ্রী শ্রী প্রজাপতি নামো, এটাকে ফন্ট চেঞ্জ করছি, সিলেকশন করলাম, তারপরে এই জায়গা থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি, দেখুন বাংলা ফন্ট অনেক পাবেন আপনার ইচ্ছা মতো, এটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তারপর লেখাগুলো, তারপর লেখাগুলো কিভাবে করছি দেখুন, লেখাগুলো সিলেকশন করলাম, সিলেকশন করে ফন্ট দেখে নিই কি ফন্ট পাওয়া যাচ্ছে ভালো, একটু ফন্ট যদি ভালো পাই নিতে পারবো, এই দেখুন একটা এটা ফন্ট রেখে দিচ্ছি, ঠিক আছে, ফন্টটা দেখতে ভালো লাগছে,
এই ফোনটাই রেখে দিচ্ছি, একটু এদিকে নিয়ে আসি। পুরোটা তো আটছে না, কি করতে হবে, এটা এঁটে গেছে, আর একটু নিয়ে যাই। আচ্ছা এঁটে গেছে, দেখুন দরকার পড়লে সাইজ ছোট করে দিচ্ছি একটু, যদি না আঁটে তো। দেখুন 14 আছে, এটা করে দিচ্ছি 13.5, এখানে এঁটে গেছে, এবার এঁটে গেছে, হয়েছে। তো লিখার ফন্ট কীভাবে চেঞ্জ করবেন বুঝতে পারলেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন দেখুন লিখার ফন্ট, তো লিখার ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। তো লিখার ফন্ট যেমন চেঞ্জ হয়ে গেল, এগুলো কাজ হয়ে গেল, এবার এটাকে কি করবেন, সেভ করবেন, ঠিক আছে। সেভ করার জন্য আপনারা ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন, এখানে সেভে ক্লিক করে এখানে কি করবেন, যেটা নাম দেওয়ার দিবেন, তারপরে এখানে করবেন জেপিজি, তারপরে সেভ করবেন, তাহলে সেভ হয়ে যাবে। ওকে করবেন, তারপরে প্রেসওয়ালাকে দিয়ে দিবেন, প্রেসওয়ালা দিয়ে দিবে। আর আপনার বাড়িতে যদি মেশিন থাকে প্রিন্ট আউট, তাহলে প্রিন্ট আউট করতে পারেন, কার্ড ছাপানোর মেশিন আলাদা থাকে, ঠিক আছে। তাহলে ভিডিওটি দেখুন, আর যদি আপনার অসুবিধা কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানান কি অসুবিধা হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে। দেখুন এটা ভিডিও দেখুন, আপনারা এর আগে একটা ভিডিও দিয়েছি ফ্লেক্স ডিজাইন, সেই ফ্লেক্স ডিজাইনটা দেখুন। তারপরে ফটোর এডিটিং কীভাবে করবেন, তার জন্য আমি পাসপোর্ট সাইজ ফটো, জয়েন্ট ফটো, এগুলো দেখুন। এই কয়েকটা ভিডিও দেখুন, 7-8টা ভিডিও আছে, তার মধ্যে 3 থেকে 4টা ভিডিও দেখুন, ফটোশপের ফুললি কাজ করতে পারবেন আপনি। ফটোশপের এমন কোনো কাজ নাই, কঠিন কাজ না, খুব সহজ কাজ, আপনারা দেখুন প্র্যাকটিস করুন, পেরে যাবেন, ঠিক আছে। এরপর পরবর্তীতে আমি আরও নতুন কিছু শিখাবো, তার জন্য যারা যদি আপনি ভিডিওটা নতুন দেখে থাকেন আমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।